আসসালামু আলাইকুম। এখন সকাল 9:28 আর আজকে হচ্ছে শনিবার 24 ফেব্রুয়ারি। তো সকালে নাস্তা আমার পরোটা খাসির পায়া, আর আমরা আছি হচ্ছে ঝাওবাগান রেস্তোরাঁতে। এখানে হচ্ছে ঝাওবাগান রেস্তোরাঁর মেনু, এটা হচ্ছে সকালের নাস্তা। নর্মালি আমরা যখন কক্সবাজার আসি, আমরা সুগন্ধা, যেটি এখন নতুন নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বীচ, সুগন্ধা, লাবণী, কলাতুলি এবং ইরানি হিমছড়ি পাটওয়ারটেক, আমরা কিন্তু নর্মালি এই জায়গাগুলোতেই কিন্তু আমরা ট্রাভেল করে থাকি। তবে কক্সবাজারে এই জায়গাগুলো ছাড়াও আরও অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা আছে। তো আজকে আপনাদেরকে এরকমই একটি জায়গায় নিয়ে যাব, যেটির নাম হচ্ছে শাপলাপুর বীচ। শাপলাপুর বীচে আজকে আপনাদেরকে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে ওই দিকটা আসলেই অনেক বেশি সুন্দর। হয়তো এখান থেকে একটু দূরে মেরিন ড্রাইভ রোড দিয়ে আপনি যাবেন, পুরো রোডটাই আপনার কাছে ভালো লাগবে। এবং শাপলাপুর বীচটা আমাদের এই সুগন্ধা তারপর কলাতলি বীচ থেকে একটু অন্যরকম। তো চলুন যাই, দেখা যাক কেমন লাগে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। আপনারা যারা কাইকিং করতে ভালোবাসেন, তারা কিন্তু চাইলে এখন কক্সবাজারেও কাইকিং করতে পারবেন। স্থানটি হচ্ছে রেজুখাল, ঠিক এই যে রেজুখাল ব্রিজটি, এখান থেকে আপনারা কিন্তু কাইকিং করতে পারবেন, যেটাতে হচ্ছে কাইকিংয়ের আপনার মাত্র 30 মিনিটে আপনারা একটি বোটের ভাড়া পড়বে 250 টাকা। মানে এক বোটে হচ্ছে আপনারা 2 জন উঠতে পারবেন, 30 মিনিট কাইকিং করতে পারবেন মাত্র 250 টাকার বিনিময়ে। এটা কিন্তু কক্সবাজারে একদম নতুন একটি মাত্রা যোগ করেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বোট আছে, এই যে কাইকিং বোট আছে, অনেকজন কাইকিং করছে। এটা হচ্ছে রেজুখাল। চলেন আমরা আপনাকে টিকিট কাউন্টার এখানে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কাইকিং করতে হলে আপনার এখানে কি কি লাগবে আমাদের? আপনারা প্রথমত রেজোর ব্রিজ আসবেন, রেজোর ব্রিজ পাঁচ কাইকিং, দুজন দুজন এক বোট, এক বোট 250 টাকা দুজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এখানে কি কোন মানে সময়সীমা আছে যে আমি 15 মিনিট 20 মিনিট এরকম করতে পারবো? 30 মিনিট। আচ্ছা 30 মিনিট 250 টাকা। এটা দেখতে পাচ্ছেন গাইজ, এটা হচ্ছে ওনাদের টিকিট মাত্র 250 টাকায় 30 মিনিট আপনারা দুইজন কাইকিং করতে পারবেন। এটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে? আমরা 9টা থেকে 5টা পর্যন্ত রাখি। কাইকিং করতে করতে আপনাদের কি কি প্রয়োজন? আপনারা চাইলে ঠিক এই জায়গাটাতে এসে হচ্ছে আপনারা কাইকিং করতে পারবেন মাত্র 250 টাকার বিনিময়ে, আপনারা দুইজন একটি বোট নিয়ে 30 মিনিটের জন্য কাইকিং করতে পারবেন। এখানে অসম্ভব সুন্দর একটি জায়গা দেখেন, ওই পিছনে হচ্ছে সমুদ্র, মাঝখানে হয়তো জোয়ারের কারণে কিছু পানি উঠছে, আর এটা পুরোটাই হচ্ছে ঝাওবাগান। মেরিন ড্রাইভ ধরে যখন আপনি শাপলাপুর যাবেন, তখন এরকম ছোট ছোট অনেক দোকান পড়বে, যেখানে হচ্ছে ওনাদের নিজস্ব ক্ষেত্রে কলা, পুরোই আপনারা অনেক কিছু কিন্তু আপনি এখানে পাবেন। লবণ, যেটা আমাদের ডেইলি লাইফে বলতে গেলে রান্নাবান্নার কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম। তো কখনো কি দেখেছেন কিভাবে লবণের চাষ করা হয়? আসুন আমি আজকে আপনাদেরকে দেখাবো লবণ কিভাবে চাষ করা হয়। এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন এখানে, কিন্তু দেখেন ওনারা কিন্তু এই যে লোকগুলো কাজ করতেছে, আমি একটু জুম করব, এখন কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে দূরে যে শেষ প্রান্তে কিন্তু পানিগুলো আসতেছে, ওনারা ছোটো ছোটো ঘর করেছে। এই জিনিসগুলো রোদের তাপে হচ্ছে পানিগুলো শুকিয়ে লবণ চলে আসবে। যেমন এই যে আমার সামনে হচ্ছে আপনার প্রায় 4-5টা শেড তৈরি করা হয়েছে, এটাতে হচ্ছে এখনও ওনারা পানি দেয়নি। এটা পানি দেওয়ার পরে এটা আস্তে আস্তে শুকাবে, শুকানোর পরে পানিগুলো টোটালি চলে যাবে। নিচে যে পলিকাতে আছে, এই পলিকাতে হচ্ছে লবণগুলো লেগে থাকবে। পরে এই লবণগুলোকে রিফাইন করে হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের খাবারে অথবা হচ্ছে বিভিন্ন কোম্পানির কাছে চলে যাবে। জি, আমি এখন চলে এসেছি শাপলাপুর, আর এখানে যে বীজটা, এখানে সমুদ্রটা না একটু অন্যরকম, কারণ এখানে পর্যটকের ছোঁয়া খুবই কম। আর আমি আপনাকে সামনেও দেখাবো আপনাদেরকে। ভিডিওর শুরুতেই যখন বলেছিলাম যে এবারের কক্সবাজার কিন্তু আপনাদের কাছে আমি একটু অন্যরকমভাবে তুলে ধরবো, সো যে কথা সেই কাজ, ক্যামেরাটা ঘোরাচ্ছি, জাস্ট আমার পিছন সাইডটা দেখেন, সারি সারি নৌকা। এটা হচ্ছে সাম্পান। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, অনেক মাছ ধরার ট্রলার রয়েছে, অনেক। আমি যেটা শুনতে পারলাম মাঝিদের কাছ থেকে যে এখন নাকি মাছ ধরাটা বন্ধ আছে, কী কারণে বন্ধ আছে আমি শিওর বলতে পারছি না, হয়তো আবহাওয়ার কারণে মাছ ধরা এখন বন্ধ থাকতে পারে, যেহেতু সমুদ্র এখন অনেকটা উত্তাল। প্রতিদিন সকাল 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই শাপলাপুর ঘাটে
কিন্তু আপনার মাছের নিলাম উঠে, সেখানে আপনি সব ধরনের সামুদ্রিক মাছ কিন্তু পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে। আমি যদি একদম এই মাথা থেকে একদম পুরো ওই মাথা পর্যন্ত দেখাই, এখানে কিন্তু একমাত্র লোকাল ছাড়া এবং মাঝিরা ছাড়া অন্য কোনো টুরিস্ট কিন্তু এখানে নেই। কারণ এখান থেকেই হচ্ছে মাঝিরা আপনার সাগরে চলে যায়, গভীর সমুদ্রে চলে যায় মাছ ধরার জন্য। এবং আমার পিছনেই কিন্তু আপনার মৎস্যজীবী একটা গ্রাম আছে, যেখানে হচ্ছে মৎস্যজীবী যারা আছেন তারা বসবাস করেন। জাস্ট আপনি ভিউটা দেখেন, আলহামদুলিল্লাহ। ওই যে দূরে একটি সাম্পান নিয়ে যাওয়া হচ্ছে, খুব সম্ভবত ওনারা এখন মাছ ধরতে যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, সারাদিন মাছ ধরে, সারা রাত মাছ ধরে এরা হয়তো কখনো দুই দিন পরে অথবা একদিন পরে, কখনো হচ্ছে দশ দিনের জন্য চলে যায়। সেই দশ দিনের জন্য যেগুলো যায় বটগুলো আর একটু বড় হয়, এটা আসলে ওনাদের ডিপেন্ড করে যে ওনারা কীরকম মাছ পেয়েছে। মাছ ওনাদের মন মতো হয়ে গেলে আলহামদুলিল্লাহ তাহলে ওনারা চলে আসে, বাট অনেক সময় দেখা যায় গভীর সমুদ্রে যাওয়ার পরও মানুষ ভালো মাছ পায় না, যার কারণে ওনারা অনেক দিন স্টে করে। মনে হয় খুবই ভালো, কারণ আপনাকে সরাসরি দেখাতে পারছি কিভাবে সাম্পান পানিতে নামানো হয়। দেখেন সামনে একটা ট্রাক্টর দেখা যাচ্ছে, এই ট্রাক্টরে করে ওই সাম্পানটি নিচে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন সুন্দর ছোট্ট একটা মসজিদ, তো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ সাগর পাড়ে আসলে মসজিদ খুব কম দেখা যায়। তো মসজিদটা সুন্দর। আমাকে সবসময় এখানেই বসেন? পাটোয়া টেক যাবেন? মাত্র বাসা থেকে বের হয়েছেন না? আচ্ছা আচ্ছা। গাইস সামনে কিন্তু সমুদ্র, আর হাতে যদি এরকম কি ঝালমুড়ি থাকে তাহলে কিন্তু ব্যাপারটা অনেক জোস। আপনাদের কারো যদি ফুলটির নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে নাম জানিয়ে দিবেন। তো ফুলটি দেখুন খুব সুন্দর, কালারফুল। কক্সবাজারে এসে ট্রেল করতে চান তাহলে আপনাদের জন্য এটি জাহাজপোড়া গর্জন বন পিকনিক স্পট। প্রায় 200 বছরের পুরনো গর্জন বাগান এখানে আছে। আসসালামু আলাইকুম, যাচ্ছি খুরুশকুল। এখন আমরা বর্তমানে যে ব্রিজটিতে আছি, এই ব্রিজটি একদম নতুন করা হয়েছে। সামনে আপনারা যে ক্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে, এবং এখান থেকে কিন্তু আপনি মহেশখালী যেতে পারবেন, সোনাদিয়া যেতে পারবেন। এই হচ্ছে খুরুশকুল। তো দেখতে পাচ্ছেন এখানে আশ্রয়ণ প্রকল্পের কাজ চলতেছে, তো আপাতত এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। ইভেন কি এখানে কোনো গাড়ি অথবা বাইকও আপনার পার্কিং করা নিষেধ। এই সেই সিঙ্গাপুর পার্ক এবং কমিউনিটি সেন্টার, যেটা খুরুশকুল অবস্থিত। এখানে আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন তাদের জন্য কিন্তু এখানে অনেকগুলো রাইড আছে, জাস্ট ছোট্টখাটো একটা শিশু পার্কের মতো আর কি। প্লাস এখানে কিন্তু কমিউনিটি সেন্টারও, ওই যে ভিতরে দেখা যাচ্ছে, এখানে আপনার
ছয়টির মতো রাইড আছে। প্রত্যেকটি রাইডের মূল্য এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, যেটা খুব ভালো একটা বিষয়। আর খুব সম্ভবত এটা এখন ওপেন আছে, আর সন্ধ্যার দিকে এটা বন্ধ হয়ে যায়। আমি এখন আছি নাজিরাটেক শুটকি পল্লি। এই যে আমার সামনে যে বাঁশের এগুলো দেখছেন, এখানেই শুটকি ঝুলানো হয় রোদে শুকানোর জন্য। আর আমি কিন্তু এখন আছি নাজিরাটেক। এই পুরো গ্রামটাই আপনার শুটকি পল্লি বলা হয়। দেখেন আমার পিছনে কিন্তু বিশাল জায়গা। এখানে দেখা যাচ্ছে ছুরি মাছ। এই ছুরি মাছে লবণ মিশানো হচ্ছে, লবণ মিশানোর পরে এগুলোকে রোদে শুকানো হবে, তারপরে হচ্ছে এগুলো শুটকিতে রূপান্তরিত হবে। বেশ কিছু একদম কাঁচা মাছ শুটকির জন্য ঝুলানো হয়েছে। নাজিরহাটেকে এরকম আপনারা অনেক শুটকির দোকান পেয়ে যাবেন, তবে এখান থেকে শুটকি কিনতে হলে একটু সাবধানে। অবশ্যই আপনি দাম এবং মান বুঝেই আপনারা শুটকি কিনবেন। যারা শুটকি ভালো চিনেন তারা মান বুঝে তারপরে কিনবেন। আপনারা এখন যে টুরিস্ট বাসটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে কক্সবাজারের সেই ছাদ খোলা টুরিস্ট বাস, যেখানে আপনি লোয়ার ডেকে 600 টাকায় সিট নিতে পারবেন এবং আপার ডেকে 700 টাকা। কক্সবাজার থেকে ঢাকার ট্রেনের টিকিট না পেলেও কক্সবাজারের স্টেশন কিন্তু আপনি ঘুরে দেখতে পারবেন। এখনো দেখা যাচ্ছে স্টেশনের আরো বেশ কিছু কাজ বাকি, এখানে ওয়ার্কাররা কাজ করছে। এই হচ্ছে সেই ঝিনুক, এবং ঝিনুকের ভিতরে মুক্ত। চলুন আমরা আরেকটু সামনে থেকে দেখি। কক্সবাজার ভ্রমণ সম্পর্কে যদি আপনাদের কোনো ইনকোয়ারি থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আমার সাধ্যমতো আপনাদেরকে সেই সকল ইনফরমেশনগুলো দেওয়ার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হয়তো দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফেজ।